আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ রাত পর্যন্ত পৌঁছিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে আখিরাতের জগতে অতি দ্রুত এগিয়ে যাওয়ার জন্য সারা বৎসরে আমাদেরকে বেশ কয়েকটি সুযোগ দান করেছেন, যেমন লাইলাতুল কদর, জুমার রজনী, তারপরে মুহররম, দশী মুহররম, তেমনিভাবে নিসফে শাবান, অর্থাৎ শাবান মাসের যে 15 তারিখের রাত্র। فَإِنَّ اللَّهَ تَعَالَى يَنْزِلُ فِيهِ الْغُرُوبُ الشَّمْسِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَقُولُ أَلَا مُسْتَغْفِرٍ فَأَغْفِرَ لَهُ، أَلَا مُسْتَرْزِقٍ فَأَرْزُقَ لَهُ، أَلَا مُبْتَلَى فَأُعَافِيهِ، أَلَا كَذَا وَكَذَا হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ তাআলা ডেকে ডেকে বান্দাকে বলতে থাকেন, সূর্য অস্ত যাওয়ার পর থেকে কোন গুনাহগার বান্দা আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তোমাকে মাফ করে দেব। কোন রিজিকের অভাবে আছো, আমার কাছে চাইবে, আমি তোমার রিজিকের অভাব দূর করে দেব। কোন পেরেশানি, কোনো মুসিবত ওয়ালা আছো, আমার কাছে চাবে, আমি তোমার মুসিবত দূর করে দেব। এভাবে আল্লাহ তাআলা এই রাত্রে ডাকতে থাকেন। এবং দিনের বেলা রোজার ব্যাপারে দেখেন, দিনের বেলা রোজার ব্যাপারে এই হাদিস যদিও সনদের দিক থেকে একটু দুর্বলতা আছে, কিন্তু একটা সহিহ হাদিস তো আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি মাসের 13-15 তারিখে রোজা রাখার কথা বলেছেন, আইয়ামে বীজের ব্যাপারে যে এসেছে। তো আমরা তো আইয়ামে বীজ হিসাবে রোজা রাখতে পারি। সুতরাং যে যাই বলুক, আমরা আমাদের মতো করে আল্লাহকে স্মরণ করি, আমরা ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাই, এবং অহেতু কোনো কাজে আমরা না জড়াই, কোনো নাফরমানের কাজে আমরা না জড়াই। আল্লাহ তাআলা যদি আমাদের দিকে বিশেষ মনোনিবেশন করেন, আর সেখানে সে রাত্রে যদি আমরা আল্লাহর অপছন্দের কাজ করি, নবী আলাইহিস সালামের অপছন্দের কাজ করি, এটা তো আমাদের জন্য বুকামি ছাড়া কিছুই না। মাবুনদেরকে আমরা ইবাদতের সুযোগ করে দেব। অনেকে এই যে হালুয়া রুটির নামে মাবুনদেরকে এত বেশি পেরেশানি করে যে মা বোনদের এবাদতেরই আসলে কোনো সুযোগ হয় না। ওনারা দেখা যায় যে এইগুলির প্রসেস করতে করতে তাদের এবাদতের একটা লম্বা সময় চলে যায়। আল্লাহর রাস্তায় আমরা এই কাজটা না করি। হালুয়া রুটি তো সারা বছরই খাওয়া যায়, স্বাভাবিক খাবার হিসাবে এই রাত্রে হালুয়া রুটি খাওয়া জায়েজ আছে, না জায়েজের কিছু নেই, বাট এই রাত্রে হালুয়া রুটি খেতেই হবে এটা মনে করাটা কিন্তু বেদাত হবে। আমাদের সন্তানদেরকে এবাদতে আমরা শিখাবো, এই রাত্রগুলির সাথে আমাদের সন্তানদেরকে পরিচয় করিয়ে দেবো এবাদত বন্দিগির মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রাত্রটাকে সুন্দরভাবে ইবাদত বন্দিগির মধ্যে কাটানোর তৌফিক দান করুন, এবং সকল রকমের বেদাত অহেতুক কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।